সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হাজির হয়ে গেছে তোমাদের 18তম সপ্তাহের হিসাব বিজ্ঞান থেকে যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নের নমুনা উত্তর নিয়ে। তো নমুনা উত্তরটি দেখে নেওয়ার আগে আমরা আগে যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নটি দেখে নেব। এটি তোমাদের নির্ধারিত ক্লাস 4 এবং তোমাদের চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নটি করা হয়েছে। অধ্যায়টি হলো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, এবং তোমাদের জন্য দুটি প্রশ্ন করা হয়েছে, ক এবং খ। ক নম্বর প্রশ্ন করা হয়েছে যে মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি এবং ব্যয় সংক্রান্ত লেনদেন চিহ্নিত করার তিনটি করে উপায় উল্লেখ সহ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের দুটি মুনাফা জাতীয় প্রাপ্তি, দুটি মুনাফা জাতীয় ব্যয় এবং দুটি মূলধন জাতীয় প্রাপ্তি, দুটি মূলধন জাতীয় ব্যয় সংক্রান্ত লেনদেন। এবং খ নম্বর দেওয়া আছে যে নিম্নের তথ্য থেকে কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি, কোনটি মূলধন জাতীয় ব্যয়, কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তি এবং কোনটি মুনাফা জাতীয় ব্যয় চিহ্নিত করো। এবং উদাহরণস্বরূপ দেওয়া আছে যা বেতন প্রদান, ঋণ গ্রহণ, আলমারি ক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, ভাড়াপ্রাপ্তি, বিদ্যুৎ বিল পরিশোধ, কমিশন প্রদান, বিনিয়োগের সুদ প্রাপ্তি, ব্যাংক চার্জ, কম্পিউটার ক্রয়। তো আমরা নমুনাতটি দেখে নেব। আমরা প্রথমে দেখে নেব ক নং প্রশ্নের উত্তর, মূলধন জাতীয় আয় ব্যয় এর বৈশিষ্ট্য। মূলধন জাতীয় আয় ব্যয়ের বৈশিষ্ট্য এক নম্বর হিসেবে লিখতে পারি, অনিয়মিতভাবে সংগঠিত হয়, বৃহৎ অঙ্কের লেনদেন, একাধিক হিসাবকালে প্রভাব ফেলে, এ ধরনের লেনদেন এর ফলে স্থায়ী সম্পত্তি বা অফেরযোগ্য দায়ের সৃষ্টি হয়, আর্থিক বিবরণী উদ্বৃত্ত পত্রে প্রকাশ করা হয়। এরপর দেখে নেব একটি ব্যবসা প্রতিষ্ঠানের দুটি মুনাফা জাতীয় প্রাপ্তি। দুটি মুনাফা জাতীয় প্রাপ্তি হিসেবে দেখতে পারি আমরা যেসব প্রাপ্তি নির্দিষ্ট সময় পরপর নিয়মিত আদা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় প্রাপ্তি, সাধারণত আয় সংক্রান্ত হিসাব বলে। মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় ব্যয় আয় একই অর্থবদ্ধক হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। যেমন চলতি বছর বিনিয়োগের সুদ বাবদ পাওয়া গেল 6,000 টাকা, এর মধ্যে 2,000 টাকা আগামী বছরে। এখানে মুনাফা জাতীয় প্রাপ্তি হলো মোট প্রাপ্ত টাকা 6,000 টাকা, এবং মুনাফা জাতীয় ব্যয় আয় হলো চলতি বছরের অংশ। অর্থাৎ 6,000 থেকে আমরা যদি 2,000 টাকা বিয়োগ করি, 4,000 টাকা হলো মুনাফা জাতীয় আয়। এরপর আমরা দেখে নেব দুটি মুনাফা জাতীয় ব্যয়। ব্যবসায়ের দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যেসব ব্যয় নির্দিষ্ট সময় পরপর সংগঠিত হয় এবং অল্প সময়ের মধ্যেই উপযোগিতা অর্থাৎ উপযোগিতা নিঃশেষ হয়ে যায় তাকে মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়, সাধারণত ব্যয় সংক্রান্ত হিসাব বলে। মুনাফা জাতীয় প্রদান ও মুনাফা জাতীয় ব্যয় একই অর্থবদ্ধক হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। ব্যয় সংক্রান্ত হিসাব খাতে চলতি, বিগত ও পরবর্তী অগ্রিম হিসাবকাল সংশ্লিষ্ট মোট পরিশোধকৃত অর্থ মুনাফা জাতীয় প্রদান, এর মধ্যে শুধু চলতি হিসাবকালের অংশটুকু মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে। দুটি মুনাফা জাতীয় প্রাপ্তি, যেসব প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিশোধ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায় তাই মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় ব্যয় একরূপ মনে হলেও কিছুটা পার্থক্য বিদ্যমান। মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ, যেমন ব্যবসা ব্যবহারের জন্য একটি মেশিন 25,000 টাকা ক্রয় করে কোনো কারণে 30,000 টাকা বিক্রয় করা হলো, মূলধন জাতীয় প্রাপ্তি হবে মোট প্রাপ্ত টাকা অর্থাৎ 30,000 টাকা, এবং মূলধন জাতীয় আয় হবে লাভের অংশটুকু অর্থাৎ 5,000 টাকা। এরপর দেখে নেব দুটি মূলধন জাতীয় ব্যয় সংক্রান্ত লেনদেন। 5,000 টাকায় একটি টিভি ক্রয় করা হলো, জমি ক্রয় করা হলো 80,000 টাকা। তো এই দুটি হলো মূলধন জাতীয় ব্যয়। এরপর আমরা খ নং প্রশ্নের উত্তরটি দেখে নেব। খ নং প্রশ্নে যে সব দফা দেওয়া আছে সেগুলো কোন ধরনের ব্যয় এবং আয় তা আমরা চিহ্নিত করব। যেমন প্রথমে দেওয়া ছিল বেতন প্রদান, এটি মুনাফা জাতীয় ব্যয়, ঋণ গ্রহণ মূলধন জাতীয় আয়, আলমারি ক্রয় মূলধন জাতীয় ব্যয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় মূলধন জাতীয় আয়, ভাড়া প্রাপ্তি মুনাফা জাতীয় আয়, বিদ্যুৎ বিল পরিশোধ মুনাফা জাতীয় ব্যয়, কমিশন প্রদান মুনাফা জাতীয় ব্যয়, বিনিয়োগের সুদ প্রাপ্তি মুনাফা জাতীয় আয়, ব্যাংক চার্জ মুনাফা জাতীয় ব্যয়, কম্পিউটার ক্রয় মুনাফা জাতীয়
ব্যাস, তো এই ছিল তোমাদের 18তম সপ্তাহের নবম শ্রেণী হিসাব বিজ্ঞান থেকে যে প্রশ্নটি করা হয়েছিল সেই প্রশ্নের নমুনা উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবে এবং শেয়ার করতে ভুলবে না, এবং ইতিমধ্যে তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং না করে থাকো তাহলে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।